শুভ সকাল বন্ধুরা, আজকে সকাল সকাল চলে এলাম সুলতানা কামাল ব্রিজের এলাকায়। এটা হচ্ছে ড্যামরা, দূরে দেখতে পাচ্ছেন লাল একটা স্মৃতিসৌধ। এটা হচ্ছে শহীদ ভাষা স্মৃতি আন্দোলনের একটা মনুমেন্ট বা স্মৃতিসৌধ। এখান থেকে আমি দেখানো শুরু করলাম। এর পশ্চিমে আছে হলো ড্যামরা স্টাফ কোয়ার্টারের এলাকা বা ড্যামরা স্টাফ কোয়ার্টার মোড়। এখান থেকে ডানে এসে দেখতে পাচ্ছেন অনেক দূরে ছোট ছোট গাছপালা এবং ছোট ছোট ঘর বাড়ি এখনও দেখা যাচ্ছে না দূরে, কিন্তু আমরা সবুজ শ্যামলিমা দেখতে পাচ্ছি। সবুজ অনেক কিছু এখানে, গাছপালা অনেক ধরনের আছে। আর দেখতে পাচ্ছেন যে কনস্ট্রাকশন কাজ চলছে রোডের, এবং দূরে ওই যে সাদা এবং নীল গ্লাস দেওয়া একটা বিল্ডিং আছে, এই বিল্ডিংটা হচ্ছে ড্যামরা স্টাফ কোয়ার্টারের মোড়ে। এখান থেকে ডানে যাচ্ছি, আমরা ব্রিজে এসে গিয়েছি, ব্রিজের পশ্চিম প্রান্ত। দু একজন দর্শনার্থীও এখানে এসে থাকে, দুজন দর্শনার্থী দেখতে পাচ্ছি, বাবা এবং মেয়ে। ব্রিজটি এদিক দিয়ে ডান দিকে বাঁকা হয়ে গিয়েছে। বন্ধুরা, এটা শীতলক্ষ্যা নদীর উপরে সুলতানা কামাল সেতু।
বন্ধুরা, এই ব্রিজটি দেখার জন্য আপনারাও আসতে পারেন। ব্রিজটির নিচে আছে শীতলক্ষ্যা নদী, তার ওই পারে নারায়ণগঞ্জের মূল শহর, আর এটা হচ্ছে ড্যামরা। এই ব্রিজটার উত্তর পাশের অংশ হচ্ছে ড্যামরা স্টাফ কোয়ার্টার এলাকা, আর দক্ষিণ পাশে হচ্ছে সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ। তো বন্ধুরা, এখানে আজ এ পর্যন্তই। পরবর্তীতে আরেকটা ভিডিওতে আরেক সময় দেখা হবে। আপনারা এই আমার চ্যানেলটি নাজমা বেগম ট্রাভেলস টু কালারফুল লাইফ, এই ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। নিয়ে আসব আমার ইচ্ছে এবং সুন্দর ভালো লাগার বিষয়গুলো আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।